অন্যদিকে হুগলি জেলার স্থাপত্য ও পর্যটন কেন্দ্রগুলো ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য পর্যটন দপ্তরের। শ্রীরামপুরের ডেনিস স্থাপত্য, পর্তুগিজদের তৈরি ব্যান্ডেল চার্চ, মাহেশের রথ ও জগন্নাথ মন্দির থেকে শুরু করে জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফ, জেলার সব ঐতিহ্যশালী স্থানকেই নয়া মোড়কে সাজানোর উদ্যোগ রাজ্যের। বিভিন্ন জেলার পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর, চলছে কর্মযজ্ঞ। সেই আবহেই এবার হুগলি জেলার একের পর এক পর্যটন কেন্দ্রকে সাজানোর প্রকল্প নেওয়া হয়েছে। চুঁচুড়ায় যেমন রয়েছে হাজি মোহাম্মদ মহসেনের স্মৃতি বিজড়িত ইমামবাড়া, ব্যান্ডেলে রয়েছে পর্তুগিজদের তৈরি ব্যান্ডেল চার্চ, শ্রীরামপুরে রয়েছে ডেনিসদের স্থাপত্য, মাহেশে রয়েছে 600 বছরের প্রাচীন রথ ও জগন্নাথ মন্দির, জাঙ্গিপাড়ার ফুলফুরা শরীফে রয়েছে বিখ্যাত মাজার, আর আঁটপুরে রয়েছে শ্রীরামকৃষ্ণ মঠ, তারকেশ্বরে শৈব তীর্থ, বলাগড়ে রয়েছে সবুজ দ্বীপ, বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির। সব পর্যটন কেন্দ্রকে সাজানো হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। আমাদের অনারেবল চিফ মিনিস্টার উনি চান যে গঙ্গার ধার ধরে হুগলি জেলার যে স্থাপত্য, যে বৈশিষ্ট্য, যে প্রাচীন ইতিহাস এবং তার সাথে যে জায়গাগুলো, এটা শুধু ধর্মীয় জায়গা না, এটা একটা স্থাপত্যের অনুপম নিদর্শন। চূড়ান্তভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনেকগুলো ভাবনা কথা ইতিমধ্যেই জানিয়েছেন, তার নির্দেশিত পথে এই কাজগুলো আমরা করব। আর হুগলি দ্রষ্টব্য স্থানগুলো যেগুলো অনেক অবহেলায় মানুষের কাছে ঠিকভাবে পৌঁছতে পারছে না, তার বিশেষত্বগুলো সেই জন্য উনি এসছেন। বিশেষ করে আমাদের ইমামবাড়া আজকে উনি পরিদর্শন করছেন। ইমামবাড়া আজকে একটা অনেকটাই ভগ্নদশ অবস্থা, কিন্তু আমরা কিছু হেরিটেজের টাকা পেয়েছি, পেরে ও সংস্কার করা হচ্ছে। রাজ্য সরকার যে সমস্ত পরিকল্পনা নিয়েছেন ইতিপূর্বে কোন এরকম চেষ্টা চরিত্র আমরা দেখিনি, এখন যা চেষ্টা চরিত্র করা হচ্ছে এবং আমি নিজে চোখে দেখছি অন্তত ইমামবাড়া চত্বরে যেভাবে ডেভেলপমেন্ট চলছে, যেভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা চরিত্র হচ্ছে, যদি সত্যিকারের করা যায় তাহলে পর আগামী দিনে পর্যটন ক্ষেত্রে হুগলির একটা জায়গা অনেক উপরে উঠে যাবে। রূপরেখা তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। হুগলি জেলার বিভিন্ন পর্যটন স্থল সরেজমিনে ঘুরে দেখেছেন পর্যটন মন্ত্রী। পর্যটনের নয়া দিগন্তের আশায় হুগলি জেলার মানুষ। ক্যামেরায় রানার সঙ্গে বিধানের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।